ওয়ালাইকুম আসসালাম। আমি সরকারি কলেজের প্রফেসর মাহফুজুর রহমান ফ্রম নড়াইল থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা ওই করোনা সংক্রান্ত বিষয়ে। জি। ধরেন কোন করোনা আক্রান্ত ব্যক্তি, তিনি যদি ওই বাড়ির বাইরে টাইরে যান, তা সেক্ষেত্রে তার আর কি ধরনের সমস্যা হতে পারে? মানে ধরেন যার হয়নি তার তো বাইরে গেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যিনি আক্রান্ত তিনি বাইরে গেলে তার কি সমস্যা হতে পারে? মানে তার নিজের আক্রান্ত ব্যক্তির কোনো সমস্যা হবে কিনা সেটাই জানতে চাচ্ছেন আপনি? জি, অসংখ্য ধন্যবাদ। আমরা যতটুকু জানি আক্রান্ত ব্যক্তির চেয়ে মনে হয় তিনি চারপাশের মানুষকে সংক্রমিত করবেন, সেটি একটি বড় বিষয়। আমি এই বিষয়ে ডাক্তার শফিউল্লাহ প্রধান আপনার কাছ থেকে এই বিষয়টির উত্তর জানতে চাই। আমি স্পষ্ট বুঝতে পারি নাই উনি কি জানতে চাচ্ছিলেন। প্রশ্নটি ছিল একজন করোনা আক্রান্ত ব্যক্তি যদি ঘরের বাইরে যান সেই ব্যক্তির কোনো সমস্যা হবে কিনা। আমি যতটুকু বুঝতে পেরেছি যে উনি যদি করোনা আক্রান্ত ব্যক্তি ঘরের বাইরে গেলে কোনো সমস্যা হবে কিনা। জি জি জি, ধন্যবাদ। আমি আমি আপনার এই রোগীর প্রশ্নের মাধ্যমে আরো অনেক রোগীর কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। এখন যে সিমটম গুলো আমরা পাচ্ছি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ডাটা গুলা দিচ্ছে, এখন শুধু জ্বর শ্বাসকষ্ট এই দুইটা বা কাশি এটা না, এটার সাথে সিভিয়ার দুর্বলতা মানে মানে অসম্ভব দুর্বলতা, চিকুনগুনিয়া বলেন ডেঙ্গির চেয়েও মারাত্মক দুর্বলতা নিয়ে রোগী এখন ভুগছে, যারা রিকভারি হয়ে গিয়েছে বা যারা ভালো হয়ে গিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারপরে যে মাইল্ড সিমটম মধ্যে আসছে সেটা হচ্ছে সিভিয়ার বডি অ্যাক, মানে সারা শরীর ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথা, স্কিনের বিভিন্ন রোগ হচ্ছে এইসব, এবং দীর্ঘমেয়াদী মানে আজকে চার পাঁচ মাস আগেও যারা ভালো হয়ে গিয়েছিলেন তারা স্টিল এখনো শ্বাসকষ্টে ভুগছে। সো এই যে কতগুলা নতুন নতুন সিমটম আসছে এই জিনিসগুলো আমাদেরকে এখন অ্যাড্রেস করতে হবে। আপনারা জানেন যে আফটার চিকুনগুনিয়া বাংলাদেশে এখনো চিকুনগুনিয়া রোগী আমি পাচ্ছি ব্যথায় আক্রান্ত, মানে চিকুনগুনিয়ার পরেই সে আর্থ্রালজিয়া ভুগছে দীর্ঘদিন আজকে কয়েক বছর ধরে। তদ্রূপ এই করোনা পরবর্তীও কিন্তু এ জাতীয় বিভিন্ন সেকেন্ডারি কমপ্লিকেশন বলে থাকি আমরা ডাক্তারি ভাষায়, মানে বডিতে এনি ইনফ্লামেশন এনি ইনফেকশন যদি হয় নট অনলি যে আপনার রেসপিরেটরি সিস্টেম আক্রান্ত হবে, এভরি সিস্টেম কিন্তু আক্রান্ত হতে পারে এবং এটা দীর্ঘমেয়াদী ক্রনিক কেস হয়ে দাঁড়াতে পারে। সো এই সকল রোগীদেরকে আমি বলবো তারা যেন সতর্ক থাকে, ভালো হয়ে গেল যতদূর সম্ভব না পারলেই নয় বাইরে বের হওয়া, যতদূর সম্ভব না বের হওয়াটাই ভালো। ওনারা যতদিন ওনারা ফিজিক্যালি ফিট হয় এবং নট অনলি ফিজিক্যালি, শারীরিক মানসিক এবং সামাজিক এই তিনটা ফিটনেস তাদের দরকার, দেন তারা বের হতে পারে, আদারওয়াইজ না বের হওয়াটাই ভালো। আর একটা হচ্ছে এখন যেহেতু আমাদের এই যে ঈদ আসছে, প্রফেসর জিও হাসান স্যারও বলছিল যে ঈদের আমাদের একটা ইমোশন আছে, হ্যাঁ ইমোশন থাকতেই পারে, আমরাও ইমোশনাল জাতি বাংলাদেশি, এটা আমাদের একদিক দিয়ে প্লাস পয়েন্ট আর একদিক দিয়ে হয়তো নেগেটিভ চিন্তাগুলো। আপনি নিরুৎসাহিত করছেন যেন এই যে আমরা ঘরে বাইরে না যাই। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।